এই পর্বে আমরা দেখব ফটোশপে কিভাবে ক্রপ করতে হয় ক্রপ করে কীভাবে দরকারি যে অংশ রয়েছে সেগুলো ডিলেট করতে হয় ইত্যাদি ইত্যাদি তো চলুন শুরু করা যাক এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অংশ রয়েছে যদিও এটি এই ছবির সাথে যায় তারপরেও আমরা এই শেখানোর উদ্দেশ্যে এই অংশটা আমরা ক্রপ করে ফেলব তাহলে এখানে এই পোর্ট্রেট ফটোগ্রাফে আমাদের ফোকাস হবে এভাবেই হয়তো আপনার ছবিতে কম্পোজিশন ঠিক রাখার জন্য আপনি ক্রপ করতে হবে আপনাকে তো এটা সেই জন্যই আমরা এখন দেখাচ্ছি যেমন এই অংশটি আমরা বাদ করার জন্য আমরা প্রথমে এখানে ক্রপ টুলে চলে যাই এখানে দেখুন আমি যদি মাউসের কার্সর নিই তাহলে দেখুন ক্রপ টুল নামে একটি পপ আপ ওপেন হয়েছে এবং সেটা দেখাচ্ছে যে সেখানে টুল দিয়ে আসলে কী কী করা যায় তো যাই হোক আমরা এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরকম বর্ডার চলে আসবে তো এটি আসার পর এখানে আরও কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেই অংশটুকু ক্রপ করতে চাই সেটি যদি আমরা এভাবে মাউস দিয়ে ড্রাক করে দিই তাহলেই দেখুন বাড়তি অংশটুকু কিন্তু ক্রপ হয়ে গেল তো এখানে আমি যদি এই আইকনে ক্লিক করি বা এন্টার বাটনে চাপি তাহলে কিন্তু এটি ক্রপ হয়ে যাবে তো এটি ক্রপ হয়ে গেল তো এখন আমরা যদি চাই যে যেই অংশটুকু আবার যদি এখানে ক্রপ করে বাড়তি আরেকটু অংশ করতে চাই এটি কিন্তু চলে গিয়েছে এর কারণ হচ্ছে এখানে ডিলেট ক্রপ পিক্সেল এই অংশটি চেক করা রয়েছে যদি এটি চেক করা না থাকতো তাহলে আমরা আবার আগের মতো ক্রপ করতে পারতাম তো এখন আমরা কিভাবে আবার আগের অবস্থায় যেতে পারি সেটা কন্ট্রোল জেট তো চাপতেই পারি এছাড়াও আরও একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ফাইল মেনুতে গিয়ে আমি যদি রিভার্ট অপশনে ক্লিক করি তাহলে প্রথম অবস্থায় ফাইলটি যে অবস্থায় ছিল সেটিতে ব্যাক করবে তো আবার আগের অবস্থায় ফিরে আসলাম এবার আমরা আবার ক্রপ করব। তবে এটি আনচেক করে দিয়ে তাহলে আমরা ক্রপ করার পরেও আমরা আবার আগের অবস্থায় যেতে পারবো বা যতটুকু ইচ্ছা আবার বাড়াতে পারবো চাইলে যেমন আমি এখানে এখানে আসলাম তারপর এখান থেকে আমি একটু ক্রপ করে দিলাম এপাশ থেকেও আমি একটু ক্রপ করে দিলাম এবার আমরা এই আইকনে ক্লিক করি এন্ডার বাটনে চাপি তারপর আমরা ক্রপ কিন্তু করে ফেললাম তো এবার এই ক্রপ করার পর আমরা প্রয়োজন একটু যদি বাড়াতে চাই দেখুন আমরা কিন্তু আবার আগের অংশ থেকে ফিরে পাচ্ছি তো এটা হচ্ছে এই ডিলেট ক্রপ পিক্সেল এই অংশটি আনচেক করার কারণে তো আমার পরামর্শ থাকবে এটি সবসময় আনচেক করে ব্যবহার করবেন কারণ প্রয়োজনে আপনি আবার চাইলে ক্রপ করে ফেলতে পারবেন তো এটি শুধু উপর নিচে ক্রপ করা যাবে তাও না আপনি প্রয়োজনে রোটেট করেও কিন্তু ক্রপ করতে পারেন অনেক সময় ছবি এরকম বাঁকা আসতে পারে তখন আপনি রোটেট করে এটিকে আপনি স্ট্রেট করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে আপনি এই ক্রপ টুলটি ব্যবহার করতে পারবেন এর বাইরেও আরও কিছু অপশন রয়েছে যেমন এখানে রেশিও এখানে রেশিও সিলেক্ট করা রয়েছে অর্থাৎ আপনি যেভাবে খুশি সেভাবে আপনি বড় ছোট করতে পারছেন আপনি যদি শিপ বাটনে চাপেন তাহলে কিন্তু আপনার একটা রেশিও ঠিক রেখে আপনি বড় করতে পারছেন বা ছোট করতে পারছেন এটা অনেক সময় কাজে দেয় কারণ হচ্ছে যাতে ছবিতে অকাং মানে ভুলভাবে কোনো ধরনের ক্রপ না হয় তো এই জন্য শিপ চাপে আপনি সবসময় এটি বড়ো ছোটো করতে পারেন তো এই রেশিওটি আপনি ইচ্ছা করলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন অরিজিনাল রেশিও থাকতে পারে রেশিও থাকতে পারে বা ফোর ইস টু ফাইভ এই রেশিওতে দিতে পারেন সিক্সটিন ইনটু ইস টু নাইন এই রেশিওতে দিতে পারেন তো যাই হোক এবার আপনার প্রয়োজন মতো রেশিও ঠিক করে দিতে পারেন রেশিও অর্থাৎ হচ্ছে ঠিক কতটুকু আকারে এটি এরকম বড় হবে বা ছোট হবে এটি এটি আপনি রেশিওতে ঠিক করে দিতে পারেন তো এই হচ্ছে ক্রপ টুল এর বাইরেও আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল তারপর হচ্ছে এখানে আরেকটি অপশন রয়েছে গ্রিড যেটি আমরা এই গ্রিডটি দেখতে পাচ্ছি আমরা যদি এই অপশনটি সিলেক্ট করি আরও অনেক ঘন গ্রিড দেখতে পাবো এটি ছবি অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এই অপশনটি কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটি এটি ফটোশপ সিসি নতুন ভার্সনে যোগ হয়েছে যেটি আগে ছিল না তো যাই হোক এটি কাজও আমরা দেখবো সেটা হচ্ছে প্রয়োজনে আপনি ধরুন আপনি এই অংশটুকু আপনার ক্রপ করছেন তো এখানে কিন্তু লেয়ার নেই তো এখানে আপনার বাড়তি কিছু অংশ রয়ে গিয়েছে বা বাড়তি অংশ চলে এসেছে তো তখন আপনি কি করবেন এটি যদি চেক করে দেন তাহলে এই অংশটুকু ফিল আপ হয়ে যাবে কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমে যেটা পরবর্তীতে আমরা আরও বিস্তারিত অন্য টুল দিয়ে দেখাবো তো যাই হোক আমি এটা সিলেক্ট করে দিয়ে যদি ওকে দিই তারপর দেখুন ফটোশপ কিছুক্ষণ কাজ করছে কাজ করার পর দেখুন চমৎকারভাবে সেই অংশটুকু কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে যদিও এখানে এই অংশটিকে বাড়তি অংশ চলে এসেছে এখানে চলে এসেছে এখানে ছবিতে খুব বেশি ইনফরমেশন নাই তাই এই অংশটি চলে এসেছে তো যাই হোক এভাবে খুব সহজেই আপনার প্রয়োজন মতো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটি আপনি সিলেক্ট করতে পারেন আর এছাড়া রোটেট তো করা আমি এরপরে আমরা আরেকটি অপশন দেখব সেটা হচ্ছে এই স্ট্রেইটেন এই ফিচারটি যেমন এই ইমেজে এখানে যেই নদী পার্টি আমরা দেখতে পাচ্ছি এটি একটু বাঁকাভাবে শ্যুট করা হয়েছে তো আমরা এটিকে যদি সোজা করতে চাই তখন এই স্ট্রেটেন এই ফিচারটি আমরা সাহায্য নিতে পারি যেমন এটিকে আমি যদি সিলেক্ট করি এটিকে সিলেক্ট করে আমি এখানে একটি বাটন এটিকে সিলেক্ট করার পর আমি এখানে এক এখানে ক্লিক করে আমি যদি ড্রাক করি তারপর আমি এখানে আসি তাহলে দেখতে পাবো যে একটি একটি দাগ তৈরি হয়েছে তো এটিকে আমি করে দিলাম দেখুন অটোমেটিক কিন্তু এটি কিন্তু সোজা হয়ে গেল যেটা আগে বাঁকা ছিল ছবিটি কিন্তু একটু আগে বাঁকা ছিল সেটা এখন এই স্টেটিন টুলের ব্যবহারের কারণে এই রেখা ধরে এই রেখা বরাবর ফোকাস হয়ে এই ছবিটি কিন্তু এখন ঠিক হয়ে গেল এটা শুধু এই ছবিতে না এরকম প্রচুর ছবি পাবেন যখন হয়তো আপনি ছবি তোলার সময় আকাশ বা যে হরিজেন্টাল লাইন থাকে বা ভার্টিকাল লাইন থাকে সেখানে কোনো কারণে বাঁকাভাবে তোলা হয়েছে তখন এই স্ট্রেটেন ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই ছবিটি এভাবে সোজা করতে পারবেন এটি অন দ্য ফ্লাইও আপনি নিতে পারবেন সাবজ আপনি এখন ক্রপ টু সিলেক্ট করা আছে আপনি যদি কন্ট্রোল বাটন চাপ দেন চাপ দিয়ে ধরে রাখেন হোল্ড করে রাখেন তাহলেই কিন্তু এই অপশনটি চলে আসবে তো এটি আপনি এখানে আবার এটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এখানে ক্লিক না করে আপনি কন্ট্রোল চেপে এই স্ট্রেটেন অপশনটি নিয়ে আসতে পারেন তো আমি এটা করার পর আমি যদি এন্টার বাটনে চাপে বা এখানে ক্লিক করি এটি কিন্তু ক্রপ হয়ে গেল পরে দেখুন এখানে বাড়তি কিছু বাড়তি কিছু অপশন মানে বাড়তি কিছু অংশ চলে এসেছে তো এটি আমরা এই কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের মাধ্যমে এটি কিন্তু সলভ করতে পারি যেমন আমি এখানে কন্ট্রোল জেট চেপে আমি ব্যাক করছি এবার আমি কন্ট্রোল চেপে আমি স্ট্রেটিন টুলটি সিলেক্ট করছি সিলেক্ট করে আমি এখান থেকে আবার এখানে চুপ করছি তারপর আমি এই কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটি অপশানটি চেক করে দিলাম এবার আমি এন্টার বাটন চাপি বা এখানে ক্লিক করি তারপর একটু কাজ করতে একটু সময় নেবে তারপর দেখুন এই বাড়তি অংশটুকু কিন্তু চমৎকারভাবে ফিল আপ হয়ে গিয়েছে এবং খুব সহজেই ছবিটা আমরা স্ট্রেট করে ফেললাম যেমন আগে ছিল এরকম পাকা এখন একটু সোজা হয়েছে তো এভাবে খুব সহজেই স্ট্রেটেন অপশন ব্যবহার করে আমরা চমৎকারভাবে এই অপশনটি ব্যবহার করতে পারি এর বাইরে আমরা আরও একটি টুলস রয়েছে সেটা হচ্ছে পার্সপেকটিভ টুল সেটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করে হোল্ড করে রাখি এখানে দেখুন পার্স পার্সপেকটিভ ক্রপ টুল অপশন নামে একটি টুলস রয়েছে যেটি খুব বেশি ব্যবহৃত করা হয় না তবে প্রয়োজনে অনেক কাজে দেয় যেমন এই ছবিতে আমি যদি এই অংশটুকু শুধু এই ফটোগ্রাফটু আমি নিতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে ক্রপ করবো এটা কি এভাবে ক্রপ করলে হবে এটা তো কখনোই হবে না কারণ এখানে ছবিটি পার্সপেক্টিভ অনুযায়ী ঠিক নেই তো আমি শুধুমাত্র এই ছবিটি যদি ক্রপ করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে পার্সপেকটিভ ক্রপ টুল অপশানটি আমি ব্যবহার করব এটিকে সিলেক্ট করার পর আমরা এভাবে একটি রাফ একটি সিলেকশন তৈরি করি তারপর এই কর্নারগুলো ধরে আমি যদি এখানে সিলেক্ট করে দেই অর্থাৎ এই কর্নারে নিয়ে আসি তারপর এই কর্নারে এটাকে নিয়ে আসি এই কর্নারটিকে সিলেক্ট করে আমি এইখানে নিয়ে আসি তারপর এই কর্নারটিকে আমি নিয়ে আসি এখানে তারপর আমি কন্ট্রোল প্লাস চেপে আমি জুম করে দেখি যে এটা ঠিকভাবে কর্নার সিলেকশন হয়েছে কি না যেমন এখানে আমি এটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে এটি সিলেক্ট করলাম এই আমি এখানে শ্যাডো অংশটিকে বাদ দিয়ে দিচ্ছি যাতে ছবিটি সুন্দরভাবে সিলেকশন হয় তারপর এই অংশটুকু আমি এখান থেকে নিলাম তারপর এই অংশটুকু এখান থেকে নিলাম এবার কন্ট্রোল জিরো চেপে আমি এটি আউট করি তারপর আমি যদি এই অপশানে ক্লিক করি বা এন্টার বাটনে চাপি তাহলে এটি একটু সময় নেবে এবং চমৎকারভাবে এটি কিন্তু ক্রপ হয়ে গেল এভাবে আপনি খুব সহজেই ইমেজ থেকে আপনি পার্সপেক্টিভ টুলের সাহায্যে যে কোনো ইমেজ থেকে এভাবে আপনি ক্রপ টুলের মাধ্যমে পার্সপেকটিভ ক্রপ টুলের মাধ্যমে আপনি ইমেজটি এভাবে আলাদা করতে পারেন তো আশা করি ক্রপ টুল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি কোনো কারণে কোনো ক্রপ টুল বা কোনো টুল সম্পর্কে আপনার কাজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রযুক্তি টিম ওয়েবসাইটে মেসেজ করবেন অথবা আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজে মেসেজ করবেন বা আমাদের প্রযুক্তি টিম গ্রুপে পোস্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ